কাঁঠালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, চাওলা কুশ, ছোট ছোট চাওলা কুশ কাঁঠালটার মধ্যে, চমৎকার মিষ্টি কুশগুলো। আমার খুব পছন্দের একটা ফল এটা। আমি এই কাঁঠালটা, জ্যাকফ্রুটটা আমি খুবই পছন্দ করি এবং এটা এই সিজনে, কাঁঠালের সিজনে আমার এটা খেতেই হয়, না খেলে আমার চলেই না। এতই মজাদার, এতই ইয়াম্মি আমার কাছে লাগে। এবং ভালো কাঁঠাল পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, এটা লাকিলি পাওয়া যায় ভালো কাঁঠাল। এবং কাঁঠাল কিনে আনতে হয়, এটা কাঁঠাল কেনার একটা অন্যরকম প্রসেস আছে, সেই প্রসেসটা অ্যাপ্লাই করে কাঁঠালটা কিনতে হয়, তাহলে ভালো কাঁঠাল পাওয়া যায়। চমৎকার কাঁঠালগুলো, মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি, ইয়াম্মি। কাঁঠালগুলো মুড়ি দিয়ে খাই আমরা, দুধ ভাত দিয়ে খাই। মুড়ি কাঁঠালের অপারেশন করে ফেললাম, ছোট একটা কাঁঠাল নিয়েছি আমি, এটাকে আমি কেটে ফেললাম, হাতে কোনো আঠাই লাগলো না। চমৎকারভাবে কাঁঠালটার ডাটিটা তুলে ফেললাম আমি। ডাটিটার মধ্যে প্রচুর কষ থাকে, আঠা থাকে, ডাটিটা যদি তুলে ফেলা যায় তাহলে আঠাগুলো সরে যায়। চমৎকার একটা কাঁঠাল এটা, প্রচণ্ড মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি কাঁঠালটা। হাতে একটু আঠা লাগছে না, আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি যে কারণে আঠাগুলো হাতে লাগছে না। কাঁঠাল তুলতে গেলে তেল মাখতে হয়, অনেক কিছু করতে হয়, যে কারণে এই প্রসেসটা আমি করে নিলাম যেন কোনো কিছু আর মাখতে না হয়। কুশগুলো চমৎকারভাবে উঠে যাচ্ছে, কাঁঠালের মুঠিটাকে আমি পুরোপুরি তুলে ফেলেছি এবং কুশগুলোকে খুলে ফেলতে পেরেছি। কমপ্লিট হয়ে গেল আমার কাঁঠালের কুশ নেওয়া, গ্লাভসটা এখন ফেলে দিব। আমার হাত একদম অ্যাজ ইট ইজ আছে, কোনো আঠা লাগেনি, কিছুই হয়নি। কাঁঠালের সাকসেসফুল অপারেশন হয়ে গেল। সবাই আঠার ভয়ে কাঁঠাল কাটতে চায় না, আমি দেখিয়ে দিলাম কীভাবে কাঁঠালটাকে কাটতে হয়। এবং এইভাবে কাটলে ভয়ের কিছু নাই আর, কাঁঠাল একেবারেই হাতে লাগবে না, এটা পুরোপুরি একদম হাত ক্লিন করে ফেলে রাখা যাবে। কাঁঠালের আঠা হাতে মোটেও লাগবে না এইভাবে যদি কাঁঠালটাকে কেটে নেওয়া যায়। আমি পুরো কাঁঠালটাকেই কেটে নিয়েছি, আমার হাতে কোনো আঠা লাগেনি, আমাকে তেলও মাখতে হয়নি, কিছুই করতে হয়নি। কাঁঠালের কুশগুলোকে আমি একটু ক্লিন করে করে নিচ্ছি, এটার সাথে কিছু আঁশ চলে আসছে। কাঁঠালের প্রচণ্ড মিষ্টি এই কাঁঠালটা, চমৎকার খেতে। যদিও কুশগুলো ছোটো ছোটো, বাট প্রচণ্ড মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি কাঁঠালটা। কাঁঠালে মিষ্টি খুব কমই থাকে, নর্মালি কাঁঠাল তো কম মিষ্টির হয়, এই কাঁঠালটা চমৎকার মিষ্টি লাগলো আমার কাছে। এটা লাকের উপর ডিপেন্ড করে, সবসময় কাঁঠাল ভালো পড়ে না। চমৎকার, ইয়াম্মি, মজাদার। এটা যেমন মুড়ি দিয়ে খাওয়া যায়, এটা দুধ ভাত দিয়ে খাওয়া যায়, এটা খই দিয়ে খাওয়া যায়, আমরা খই দিয়েও কাঁঠাল খেয়ে থাকি। খুবই মজাদার, খুবই ইয়াম্মি, আমাদের কাছে খুবই লোভনীয় মনে হয় কাঁঠালটা। চমৎকারভাবে আমি কাঁঠালটা ছিঁড়ে নিতে পেরেছি এবং কাঁঠালের আঠাগুলো কীভাবে হাতে না লাগিয়ে কাঁঠাল ছিলা যায় সেই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে কাঁঠাল কেটে, গ্লাভস পরে কাঁঠাল কেটে তারপর কাঁঠালটাকে খুলে নেবেন, তাহলে চমৎকারভাবে হাতে লাগবে না, কিছুই আঠা লাগবে না, তেল মাখতে হবে না, কোনো কিছুই মাখতে হবে না। আমি চমৎকারভাবে কাঁঠালের কুশগুলোকে তুলে নিতে পেরেছি।